নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে হায়দ্রাবাদি চিকেন। এই হায়দ্রাবাদি চিকেন গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। এইভাবে চিকেন রান্না করে কাউকে খাওয়ালে সে বারবার খেতে চাইবে। আশা করি এই চিকেনের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এই রান্নাটা রিফাইন্ড অয়েলেই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, অর্থাৎ বিরিস্তা করে নিতে হবে। অনবরত নাড়তে নাড়তে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তাতে করে পেঁয়াজগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি চলে যাব পরের স্টেপে। এখানে আমি 2 কিলো পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মিডিয়াম পিস করে কাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণে নুন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি চামচগুলো ভরে ভরেই 3 টেবিল চামচ দিচ্ছি। আর দিচ্ছি 250 গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। এইবারে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবারে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, অর্থাৎ ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়ার পর আমি 1 ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 40 মিনিটের জন্য হলেও ম্যারিনেশন করে রেখে দিতে হবে, অর্থাৎ রেস্টে রেখে দিতে হবে। দেখুন আমি ঢেকে রেখে দিচ্ছি, 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ আর 2টো ছোটো এলাচ। দিচ্ছি 10 থেকে 12টা শুকনো লঙ্কা। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 15 থেকে 20টা গোলমরিচ, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব, অর্থাৎ একটু টেলে নেব। যখন এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করবে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভেজে নিলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, অর্থাৎ ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। এবার দেব কেটে রাখা 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই রান্নাতে পরে আর কোনো হলুদের ব্যবহার করব না। এবার আমি এই সমস্ত উপকরণ প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেব, তারপর একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। যে কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ে সেই তেলের মধ্যেই আমি এবার রান্নাটা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তৈরি করে নেওয়া মশলার পেস্ট। আমি যে মশলাটা মিক্সিং জারের মধ্যে করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই সময়তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় ধরে। 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অর্থাৎ মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলো। খুব সাবধানে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পর মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন।
আগেও নুনের ব্যবহার করেছিলাম, এখন আবারও একটু নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে আর ঢাকা খুলে আমি 15 মিনিট ধরে রান্নাটা করে নেওয়ার পর ফিরে আসছি। দেখুন 15 মিনিট পর আমি ফিরে এলাম, খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলে না আরও চিকেনের রেসিপি রয়েছে, সেইগুলো আপনাদের প্রয়োজনে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো শাহী গরম মশলা গুঁড়ো। আপনারা যে কোনো গরম মশলার গুঁড়োই ব্যবহার করতে পারেন। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরেও আমি 2 মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরম জলের ব্যবহার করব, অর্থাৎ গরম জল দিয়ে দেব। এই রান্নাতে খুব একটা বেশি জলের ব্যবহার হয় না, এই রান্নাটা একটু মাখো মাখো হয়, সেই কারণে জলটা খুব বুঝে দিতে হবে, খুব অল্প পরিমাণেই দিতে হবে। আর এই মাংসটা ম্যারিনেট করে রাখার জন্যে মাংসটা রান্না করতে খুব কম সময় লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিলাম। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়িয়ে দিচ্ছি। এই সময়তে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর পরিবেশন করে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।